আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজ উত্তরবঙ্গের শীতলকুচি, কোচবিহারের শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে, সিআরপিএফের গুলিতে 4 জন মারা গেছে, ঘটনাচক্রে তারা মুসলিম সম্প্রদায়ের। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের, বেদনার, নির্বাচন কমিশন তার দায় এড়াতে পারে না। যে কোনো ক্রিমিনালকেও বুকে গুলি করার জন্যে তার কিছু প্রসিডিওর আছে। আগে যদি কোথাও কোনো গণ্ডগোল হয়, সেখানে লাঠিচার্জ করা হয়, তারপরে শূন্যে গুলি ছোড়া হয়, তাতেও কাজ না হলে হাঁটুর নিচে গুলি করার নিয়ম। সেটা না করে সরাসরি বুকে গুলি করার মতো কী এমন ঘটনা ঘটেছিল শীতলকুচিতে? তারা কি মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল? সেরকম তো কোনো ঘটনা পাওয়া যায়নি। সুতরাং এই যে ঘটনা ঘটেছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি, তীব্র নিন্দা করছি, এবং নির্বাচন কমিশনকে পুরোপুরি এর দায় নিতে হবে। নির্বাচন কমিশনের দায় এড়াতে পারে না। এবং হাওড়ার পাঁচলাতে যে ঘটনা ঘটেছে, বেছে বেছে, বিশেষ করে বিশেষ একটি পার্টিকুলার রাজনৈতিক দলের সমর্থকদের উপর যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, এগুলো পরিষ্কার যে বিশেষ একটি দলের হয়ে বিশেষ কিছু অফিসার কাজ করছেন, এগুলো কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। ভূমি সন্তান অধিকার পার্টি এই ধরনের ঘটনাগুলির তীব্র নিন্দা করছে, ন্যাক্কারজনক ঘটনা। নির্বাচন কমিশনকে দায় নিতে হবে এবং নির্বাচন কমিশনকে পুরোপুরি গণতান্ত্রিকভাবে, নিরপেক্ষভাবে ভোট করে পরিচালনা করার ব্যবস্থা করতে হবে। এমনিতেই পশ্চিমবঙ্গে 8 দফা ভোট করে বিভিন্নভাবেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এত কেন্দ্রীয় বাহিনী, এত ঘটনা, তারপরেও এই সমস্ত ঘটনা কেন ঘটবে? একজনের কেন গুলিতে মৃত্যু হবে? সুতরাং আমরা তীব্র নিন্দা করছি। আগামীতে সমস্ত জনগণের কাছে আমাদের আবেদন, দয়া করে বিজেপির এই ধরনের উস্কানিমূলক চক্রান্তকে প্রশ্রয় দেবেন না। যে কোনোভাবেই হোক, বিজেপিকে রোখা খুব জরুরি। কারণ বিজেপির মতো একটি ফ্যাসিস্ট দল, তারা বিভিন্নভাবে প্ররোচনা সৃষ্টি করবে, বিভিন্নভাবে তারা অশান্তি সৃষ্টি করে নিজেদের ভোট, নিজেদের দিকে ভোট নেওয়ার চেষ্টা করবে। বিভিন্ন সংস্থা তাদের পক্ষে কাজ করে চলেছে, আমরা দেখতে পাচ্ছি। তারপরেও আপনাদের কাছে অনুরোধ, কোনো অবস্থাতেই বিজেপি চক্রান্তে পা দেবেন না। বিজেপিকে যে কোনো মূল্যে হারাতেই হবে আমাদের। পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট সরকারকে কোনো অবস্থাতেই সরকার গঠন করতে দেওয়া যাবে না। আপনাদের কাছে আরেকবার অনুরোধ, আপনারাও প্রশাসনের উপরে এবং নির্বাচন কমিশনের উপরে প্রেশার সৃষ্টি করুন, যাতে তারা ফেয়ার ইলেকশন করতে বাধ্য হয়। সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের পক্ষ থেকে আরেকবার অনুরোধ, আপনারাও ইমিডিয়েটলি এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন। যদি না হয়, আগামীতে কিন্তু আপনার দলের সমর্থকদেরও হয়তো সিআরপিএফের গুলিতে মারা যেতে হতে পারে। সুতরাং কোনো মৃত্যুই কাম্য নয়, যে কোনো মৃত্যুই দুঃখজনক, এই ধরনের মৃত্যু তো কখনোই কাম্য নয়। সুতরাং একজন মানুষ তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে গিয়ে সেখানে লাইনে দাঁড়িয়ে মারা যাবে, এটা কাম্য নয়, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। ভূমি সন্তান অধিকার পার্টির প্রেসিডেন্ট হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ করছি। ধন্যবাদ। মোহাম্মদ ইয়াহিয়া।